নমস্কার বন্ধুরা, NDF গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কম খরচে কিভাবে তৈরি করবেন ছাগলের জন্য খাবার এবং একটা ছাগল সারা দিনে কত কেজি খাবার খাবে। তো বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ছাগল পালন শুরু করে যত কম খরচে আপনারা ফার্মে খাবার তৈরি করতে পারবেন ফার্মে তত বেশি প্রফিট করতে পারবেন। অনেকের মনের ধারণা থাকে কম খরচে খাবার তৈরি করলে খাবার ভালো হবে না, তো ছাগলের শরীর স্বাস্থ্য কীভাবে ঠিক থাকবে। তো কম খরচে খাবার তৈরি করতে হলে আপনাদেরকে নিজেকেই ঘাস চাষ করতে হবে, বিভিন্ন প্রজাতির ঘাস চাষ করতে হবে, বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে হবে। যদি আপনারা কাঁচা ঘাস গাছের পাতা ছাগলকে নিয়মিত খাওয়ান তাহলে ছাগলের শরীর স্বাস্থ্য সবসময় ঠিক থাকবে এবং কাঁচা ঘাসের সঙ্গে ছাগলকে আপনারা খড় খাওয়াতে পারবেন, যেমন নেপিয়ার, সিওফোর, ব্ল্যাকবেরি, হাইব্রিড নেপিয়ার, এই ধরনের ঘাসগুলো আপনাদেরকে চাষ করতে হবে এবং চাপ কাটার মেশিনে ভালো করে কাটতে হবে। সঙ্গে আপনারা খড় এবং আটা মিক্স করে ছাগলকে খাওয়াতে পারবেন। যদি আপনারা ছাগলকে দানাদার খাওয়ার খাওয়াতে চান তাহলে সে খাওয়ার আপনাদেরকে নিজেকেই তৈরি করতে হবে, যেমন ভুট্টা চাষ আপনাদেরকে নিজেকেই করতে হবে। দানাদার খাবার তৈরি করতে হলে ভুট্টার প্রয়োজন হয় বেশি, এর জন্য ভুট্টা চাষ আপনাদেরকে নিজেকেই করতে হবে এবং নিজেই ভুট্টা চাষ করে খাবার তৈরি করতে হবে। যদি আপনারা কম খরচে ফার্মে খাবার তৈরি করতে চান তাহলে আপনাদেরকে সাইলেজ তৈরি করা শিখতে হবে এবং সাইলেজ কিভাবে তৈরি করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে আমার বিভিন্ন ভিডিওতে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। সাইলেজ তৈরি করতে হলে আপনাদেরকে প্রথমে ভুট্টা চাষ করতে হবে এবং ভুট্টার বয়স যখন 90 থেকে 100 দিন হবে তখন সে ভুট্টা কাটিং করে চাপ কাটার মেশিনে ভালো করে কাটিং করে সাইলেজ কালচার মিক্স করে হাওয়া আবদ্ধ করে রাখতে হবে। যদি আপনারা নিজেরাই সাইলেজ তৈরি করতে পারেন তাহলে কম খরচের মধ্যে আপনারা খাবার তৈরি করতে পারবেন এবং 1 কেজি সাইলেজে আপনাদেরকে 3 থেকে 4 টাকা খরচা হবে এবং খুব কম খরচের মধ্যে আপনারা সাইলেজ তৈরি করতে পারবেন। একটি প্রাপ্তবয়স্ক ছাগল সারা দিনে 2 থেকে 2.5 কিলো খাবার খায়, কখনো কখনো বেশি খাবার খায়। যদি আপনাদের ছাগলের সাইজ বড় থাকে তাহলে সেই ছাগল খাবার একটু বেশি খাবে। যদি আপনারা একটি ছাগলকে সারা দিনে 2 থেকে 2.5 কিলো খাবার খাওয়ান এবং সে খাওয়ার যদি আপনারা নিজেরাই তৈরি করতে পারেন তাহলে সারাদিনে একটা ছাগলের পিছনে আপনাদের 10 থেকে 11 টাকা খরচা হবে, এখানে মেডিসিন সহ হিসাব করা হলো। যদি আপনারা ছাগলকে নিজেরাই খাবার তৈরি করে খাওয়ান, কাঁচা ঘাস খাওয়ান, গাছের পাতা খাওয়ান তাহলে খুব কম খরচের মধ্যে আপনারা ফার্মে ছাগলের খাবার তৈরি করতে পারবেন। এবং ছাগলের ফার্মে যদি কম খরচে খাবার তৈরি করা না যায় তাহলে গোট ফার্মিং করে বেশি লাভ করা যায় না। যদি আপনারা গোট ফার্মিং করে লাভবান হতে চান তাহলে আপনাদেরকে নিজেকেই খাবার তৈরি করা শিখতে হবে, নিজেকেই ঘাস চাষ করতে হবে এবং ভুট্টা চাষ করে নিজেকেই সাইলেজ তৈরি করা শিখতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।